2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমার ভাই এবং বোনেদের স্বাগত। তোমাদের পরীক্ষা ইতিমধ্যেই তোমাদের দরজায় এসে কিন্তু কড়া নাড়তে শুরু করেছে। আর কয়েকটি মুহূর্তের অপেক্ষা, তারপর শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা এবং তার কয়েকদিন পরই শুরু হবে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঠিক তার আগে কয়েকটি মূল্যবান তথ্য বা টিপস তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমরা পরীক্ষা কেন্দ্রে কোন কোন জিনিসগুলি নিয়ে যেতে পারবে এবং কোন জিনিসগুলি নিয়ে যেতে পারবে না ভালো করে কিন্তু বুঝে নাও। দেখো, প্রথমেই যে ব্যাপারটি আসে সেটি হলো তোমাদের পিচ বোর্ডের ব্যাপার লেখার জন্য। তোমরা পিচ বোর্ড পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে, কিন্তু সেই পিচ বোর্ডটি যদি কাটের হয় তাহলে কিন্তু সেই পিচ বোর্ড অ্যালাউ করা যাবে না, এবং পিচ বোর্ডের উপরে যদি লেখা থাকে তাহলে সেই পিচ বোর্ড কিন্তু অ্যালাউ হবে না। তাহলে কোন পিচ বোর্ড নিয়ে যেতে পারবে? প্লাস্টিক বা ফাইবারের যে পিচ বোর্ডগুলি হয়, যে পিচ বোর্ডগুলি হচ্ছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ এপাশ ওপাশ দেখা যায়, সেই পিচ বোর্ড তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে। বোঝা গেল? অনেকে বলতে পারো পিচ বোর্ড না নিয়ে গেলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তোমাদের যে খাতাটি দেওয়া হবে উত্তর লেখার জন্য, খাতাটি যথেষ্ট মোটা থাকে, তাই যদি বেঞ্চ ভালো হয় তাহলে বেঞ্চের উপর খাতাটি নামিয়ে লিখলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। যদি পিচ বোর্ড নিয়ে যেতেই হয় সেক্ষেত্রে বলবো যে প্লাস্টিকের পিচ বোর্ডগুলি হয় সেই পিচ বোর্ড নিয়ে যাবে, কাঠের পিচ বোর্ড কিন্তু অ্যালাউ হবে না, যেন এপাশ ওপাশ দুপাশ ভালো করে দেখা যায়। বোঝা গেল? পরে তোমাদের যে বিষয়টি আসে সেটি হলো জলের বোতল। দেখো, জলের বোতল তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে না। যদি তোমাদের জল তেষ্টা পায় সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে তোমাদের শিক্ষক মহাশয়দের জানালে তারা কিন্তু জলের ব্যবস্থা করে দেবে। তার মানে পরীক্ষা কেন্দ্রে জলের ব্যবস্থা থাকবে, জলের বোতল অ্যালাউ করা হবে না। বুঝতে পারলে? নেক্সট, তোমাদের মধ্যে একটি ব্যাপার থাকে, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোই কি নিয়ে যেতে হবে? আমি বলবো অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন দুটোই নিয়ে যাবে প্রত্যেক দিন, যতদিন তোমাদের পরীক্ষা চলবে প্রত্যেক দিন অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোকেই সঙ্গে করে নিয়ে যাবে। পরীক্ষা শেষ হওয়ার পর যত্ন সহকারে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন দুটি কার্ডকে কিন্তু আবার বাড়ি নিয়ে আসবে। ভুল করে পরীক্ষার খাতার মাঝে কিন্তু সেই কার্ড কখনোই ঢুকিয়ে দেবে না। বুঝতে পেরেছো? অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড যত্ন করে নিয়ে যাবে, পরীক্ষা শেষ হওয়ার পর যত্ন করে দুটোকে কিন্তু নিয়ে আসবে। হলো এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নিয়ে যাবেই এবং বাড়িও কিন্তু যত্ন করে নিয়ে আসবে, এটি যেন ভুল না হয়। বোঝা গেল? পরবর্তী, তোমরা অনেকেই বলো পেন ব্যবহার করার ক্ষেত্রে কোন পেনে লিখবো, কোন পেনে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়। দেখো, পেনে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় এমন কোনো কথা কিন্তু নেই। লাল কালি, সবুজ কালি এগুলো ব্যবহার করো না, কালো কালি এবং নীল কালি ব্যবহার করবে এবং পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে। যে পেনে লিখলে তোমার হাতের লেখা সুন্দর হয় সেই পেন ব্যবহার করবে। বোঝা গেল? যে কোম্পানির পেনে লিখলে তোমার হাতের লেখা সুন্দর হয় সেই কোম্পানির পেনে ব্যবহার করবে। এবং একটি কথা বলে রাখি, নতুন পেনে কিন্তু লিখো না। যদি লিখতেই হয় তোমাদের মার্কেট থেকে বা বাজার থেকে নতুন পেন কিনে নিয়ে আসবে, বাড়িতে সেই পেন দিয়ে এক পাতা কি দেড় পাতা আগে লিখে নেবে, তারপর সেই পেন দিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে কিন্তু উত্তর লিখবে। তার কারণ, নতুন পেন যদি হয় তাহলে লিখতে একটু অসুবিধা হয়, লেখাটা কিন্তু সুন্দর হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। তাই বলবো পেন কিনে নিয়ে এসে বাড়িতে একটু ঘষাঘষি করবে বা একটু লেখালেখি করবে, তারপর সেই পেন দিয়ে কিন্তু উত্তর লিখবে। বুঝতে পেরেছ? অনেকেই বলো যে আমাদের তো স্যার বা ম্যাডামরা, তারা আমাদেরকে আশীর্বাদ স্বরূপ পেন দিয়েছেন, সেই পেনে পরীক্ষা দেবো বলে ভেবেছিলাম, তাহলে কি করব? দেখো, আশীর্বাদ স্বরূপ যে পেনটি তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা যত্ন সহকারে রেখে দাও, পরীক্ষাতে সেই পেনটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারা তোমাদেরকে আশীর্বাদ দিয়েছেন যাতে তোমার পরীক্ষা ভালো হয়, সেই জন্য সেই পেনে লিখে যদি তোমার হাতের লেখা খারাপ হয় তাহলে সেই পেন ব্যবহার করার দরকার নেই, সেটি তুমি ভালো করে যত্ন করে রেখে দাও। বুঝতে পেরেছ? এবার তোমাদের অন্য একটি কথা বা তোমাদের কিছু পরামর্শ দেব। পরীক্ষার আগে কিছু গুজব রটে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বা মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, এই কথাগুলো থেকে যতটা সম্ভব নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবে। গুজবে কান দেবে না। মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী উভয়কেই বলছি, পর্ষদ যেই সময় যেইভাবে পরীক্ষা নেবে বলেছে সেইভাবেই পরীক্ষা হবে, পরীক্ষা ক্যান্সেল হওয়ার বা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো রকম গুজবে কান দেবে না। দ্বিতীয়ত বলবো, অসৎ উপায় অবলম্বন করো না, সৎভাবে পরীক্ষা দিও। নিজের প্রশ্নপত্র পিছনের বেঞ্চের বন্ধুকে দিলা, তার প্রশ্নপত্রটি তুমি দিলে এই কাজ করবে না। তার কারণ হচ্ছে তোমাদের প্রশ্নপত্রতে একটি নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকবে, যেই নাম্বারটি তোমাদের উত্তরপত্রে কিন্তু লিখতে হবে। এবছর নতুন নিয়ম আসছে এটি, তার ফলে তোমরা কখনোই এই ভুল করবে না। নিজের প্রশ্নপত্র পিছনের বেঞ্চের কাউকে দেবে না, অন্যের প্রশ্নপত্র তুমি কিন্তু নেবে না। নিজের প্রশ্নপত্র উত্তরপত্র নিজের কাছে রেখে নিজে যতটুকু পারবে সেটুকু উত্তর করার চেষ্টা করবে। বোঝা গেল? এবার বলি, পরীক্ষার আগের দিন কখনোই তোমরা কিন্তু রিচ খাবার খাবে না, বিরিয়ানি, তেলে ভাজা, এই খাবারগুলো যতদূর সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে শরীর খারাপ হবে, পরীক্ষা দিতে কিন্তু অসুবিধা হতে পারে। ঠান্ডায় বেশি ঘোরাঘুরি করো না, যে বিষয়গুলি পড়া হয়ে গেছে সেগুলো একটু রিভাইজ দাও, একটু গান শোনো, নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা করো। বোঝা গেল? এত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই,
ভালো করে পড়াশোনা করো, আর হাতে গোনা কয়েকটা দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, মাধ্যমিক পরীক্ষার্থীদের তো কয়েকটি মুহূর্ত, তার আগে এই কথাগুলো ভালো করে মনে রেখো। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে করে পরীক্ষা কেন্দ্রে মনে করে নিয়ে যাবে, এবং আবার কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর যত্ন সহকারে নিয়ে আসবে। কথাটি বারবার বলছি, অবশ্যই এই ভুলটি কিন্তু করো না, বোঝা গেল তো? চলো, তোমাদের সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইল, আশা করি সকলের পরীক্ষা খুব খুব ভালো হবে। পরীক্ষা হওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো।